রটওয়াইলার মেল আছে, এর নাম হচ্ছে মুসা। মুসা আচ্ছা, ওর একটা বাচ্চা আছে না রটওয়াইলার। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে জুলাই মাসের 19 তারিখ আর আমি চলে এসেছি সুপ্রিয়দার ক্যানেলে। এই যে আমার সঙ্গে রয়েছে দাদা আর বৌদি। নমস্কার দাদা, আপনাদের ক্যানেলের নামটা একটু বলে দিন। রেলি জেলি ক্যানেল এন্টারপ্রাইজ। আচ্ছা, তো আপনাদের কাছে কি কি ব্রিড আছে আপাতত? আপাতত আছে রটওয়েলার আছে, জার্মান শেপার্ড আছে আর গোল্ডেন রিট্রিভার আছে। আমি এই তিনটেই করি। আচ্ছা, তো তার টোটাল কটা আছে? আমার কাছে আছে 9টা কুকুর আছে। 9টা আছে, সবই ফিমেল তাই তো? মেল নেই না, মেল আছে শুধু রটওয়েলার। আচ্ছা, রটওয়েলার এক পিস শুধু মেল আছে। আচ্ছা, তাহলে দাদা যেগুলো আছে আপনার এই ডগ ব্রিডগুলো, তো সেগুলো কি দেখানো যাবে সব দর্শকদের আমাদের? হ্যাঁ নিশ্চয়ই দেখানো যাবে, আমি সব দেখিয়ে দেবো, রটওয়েলার গোল্ডেন রিট্রিভার জিএসটি আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনার। ঠিক আছে, এই আছে রটওয়েলার, দেখে নাও রটওয়েলার। এটা রটওয়েলার মেল আছে, এর নাম হচ্ছে মুসা। মুসা, হ্যাঁ এই একটা মাত্রই মেল। আচ্ছা, আর এর বয়স হচ্ছে এই 4.5 বছর। ও, 4.5 বছর বয়স আছে মুসা। দেখো কোয়ালিটি রটওয়েলার মেল, মানে রটওয়েলার যা পপি হয় আপনার এই মেলের সঙ্গেই ব্রিডিং হয়? হ্যাঁ, আমার কাছে মোটামুটি যে রটওয়েলার বাচ্চাগুলো পাওয়া যায় তার বেশিরভাগেরই বাবা হচ্ছে ও। আচ্ছা, সেই আর আমার নিজস্ব দুটো ফিমেল আছে। হ্যাঁ, এছাড়াও বাইরের যে সমস্ত ফিমেল মেটিং হয় সেগুলোর বাচ্চাও অ্যাভেলেবল। আচ্ছা, এই একটা বাচ্চা ওই জন্য রয়েছে দেখো। আচ্ছা, ওর একটা বাচ্চা আছে না রটওয়েলার। এটা যদিও বিক্রি হয়ে গেছে, ও কিন্তু যিনি নিয়েছেন তিনি রেখে গেছেন। আমার এখানে ক্রেট সিস্টেম চালু আছে, তো তো যে উনি রেখে গেছেন, উনি বেড়াতে গেছেন বলে আমার কাছে রেখে গেছেন। আচ্ছা আচ্ছা, আমার এলে নিয়ে চলে যাবে। তো আপাতত আপনাদের কটা পপি আছে এখন? এখন জার্মান শেপার্ডেরই পপি আছে, ওটার 5টা, ওটা লিটার হয়েছে 5টা। আচ্ছা, আর এছাড়া আপনি অন্যান্য যে কোনো পপি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা রিকোয়ারমেন্ট আছে সেটাই আমাদের কাছে ফোন করে চাইলে আমরা সেগুলো সেটাই দিয়ে দিতে পারি। আচ্ছা, সেটাই আপনারা জোগাড় করে দেবেন। ঠিক, এবং যে পাপিগুলোই দেবো আমরা সেগুলো খুব রিলায়েবল সোর্স থেকে দেবো, সেখানে আপনাদের ঠকবার কোনো কারণ থাকবে বলে আমার মনে হয় না। আচ্ছা, মানে শুধুমাত্র আমাদের একটু বিশ্বাস করে দেখতে হবে। ঠিক আছে, আমরা কখনোই কাউকে খারাপ কোয়ালিটি দিই না। ঠিক আছে, যেটা দেবো ভালো কোয়ালিটি দেবো, আপনারা দেখে বুঝে তারপর নেবেন। মানে আপনাদের কাছ থেকে যারা পপি নিয়েছে এখন তাদের ব্রিডিং হয়েছে বাচ্চা হয়েছে তাদের কাছ থেকে দেন কি এমনি অন্য কালেকশন করেন? না, এরকম ব্যাপার নয়। দেখুন, আমার কাছ থেকে যে নিলো সে কুকুরটা ভালো রেডি নাও করতে পারে, মানে তার কাছে কুকুরটা ভালো রেডি হলো না, হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, কারণ শুধুমাত্র আমার ভালো ব্রিড দেওয়ার উপরেই কিন্তু কুকুরটা রেডি হওয়া নির্ভর করে না। সে কিভাবে কুকুরটাকে যত্ন করছে বা কিভাবে তার পরিচালনা করলো সেটাও নির্ভর করে। হ্যাঁ, তার কারণে তো শুধু সেটা নয়, আমরা ভালো ব্রিডের বাচ্চা দেখে ব্রিড দেখে সেই বাচ্চাগুলোই আমরা বেছে বেছে তুলে এনেছি। যেগুলো ভালো বাচ্চা থাকে সেই বাচ্চাগুলোই আমরা, মানে আপনাদের কাছে যা আছে তাছাড়াও অন্য যে কোনো পপি চাইবে তোমরা পেয়ে যাবে এখান থেকে। রটওয়েলার মেলের কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ, এরকম কোয়ালিটি সচরাচর দেখতে পাওয়া যায় না। দেখো, এই দেখো আমার সামনে চলে আসছে, কিন্তু কোনো এগ্রেসিভ ভাব সেরকম কিছু নেই না, যে মানুষকে দেখলে তারা করবে বা কিছু। খুবই মিশুকে দুটো আছে রটওয়েলার ফিমেল তাই তো? হ্যাঁ, দুটোই রটওয়েলার ফিমেল আছে। হ্যাঁ, দেখে নাও রটওয়েলার ফিমেল দুটোই। এদের কি কিছু নাম দিয়েছেন? অবশ্যই। কি নাম আছে এদের? এর নাম হচ্ছে রোজি আর এর নাম হচ্ছে অ্যানা। আচ্ছা, রোজি আর অ্যানা। হ্যাঁ, এরা কতবার মাদার হয়েছে এখন অবধি? হয়েছে, এর তো 3-4 বার মতো এ মা হয়েছে, এও তাই ওই 3-4 বার। আচ্ছা আচ্ছা, মানে 4 বছরের উপরেই বয়স আছে তাই তো? হ্যাঁ, সব 4 বছরের উপরে বয়স আছে, প্রায় 5 বছর কাছাকাছি বয়স আছে। আচ্ছা, আয় এখানে আয় রোজি। দেখো রোজি এখানে আয়, আদর খাওয়ার জন্য একদম। রোজি এরা কত? অ্যানা বল, পর্যাপ্ত পরিমাণে মাংস দিতে হবে, আমি যেটা বলছি। ঠিক আছে, মাংস চিকেন দিতেই হবে,
আর হচ্ছে আপনার এদেরকে ট্রেনিং এর জন্য ছোট থেকেই বেশ কিছু বেসিক অভ্যাস করালে, যেমন ধরুন টয়লেট পটি ট্রেনিং, এগুলো ছোট থেকেই হয়ে যায়। আর একটা ধারণা মানুষের আছে যে রটওয়েলার মানেই হচ্ছে অ্যাগ্রেসিভ হবে প্রচণ্ড, এরা যে সেটা নয় সেটা আপনি বুঝতেই পাচ্ছেন কাজ থেকে দেখে। তো সেটার জন্য আমরা ছোট থেকে কিছু অভ্যাস ওদের করিয়ে থাকি, একটু মানুষের সাথে বেশি করে মেশানো এবং খাওয়ার সময়কার কিছু টিপস আছে যেগুলো আমরা ফলো করতে বলি, তাতেই কিন্তু এই অ্যাগ্রেসিভনেসগুলো কেটে যায়। এবার কুকুরের ব্যাপারটাই হচ্ছে আপনি যত ওদের সাথে মিশবেন না ওরা তত বেশি তত ভালো বুঝবে। আর ওদেরকে চাইলে অ্যাগ্রেসিভ করার ট্রেনিংও তো সেরকম ভাবে দেওয়া যায়। কেউ যদি চাইছে যে আমার কুকুরটা অ্যাগ্রেসিভ হবে, অর্থাৎ কেউ অনেকেই আছে রটওয়েলার ডোবারম্যান এই দুটো ব্রিড তো মেইনলি গার্ড পারপাস বেশি ইউজ হয়, যারা বিভিন্ন কারখানায় গার্ডের জন্য এগুলো ইউজ করে, তারা আবার চায় যে আমার কুকুরটা অ্যাগ্রেসিভ হোক, সেই ট্রেনিংটাও কিন্তু এদের করা যায়। কিন্তু সেটা করা যায় মানেই যে এরা সবসময়ই অ্যাগ্রেসিভ, এটা কিন্তু নয়, যেমন হয় ট্রেনিং দেবে সেরকম সেই রকমই হবে। ম্যাডাম এগুলো কি আছে, গোল্ডেন রিট্রিভার? হ্যাঁ, এটা দুটোই গোল্ডেন রিট্রিভার আছে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমেরিকান গোল্ডেন রিট্রিভার আর এটা হচ্ছে ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার, ঠিক আছে, দুটো গোল্ডেন রিট্রিভার কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, কতদিন বয়স হবে তাও? এর বয়স হচ্ছে 1 বছর 2 মাস। 1 বছর মানে এখনো মা হয়নি? না 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 মা হয়নি, ছোট। আর এর বয়স হচ্ছে এই 3.5 বছর মতো। আচ্ছা, ও হয়েছে? হ্যাঁ, ওর 2 বার বাচ্চা হয়েছে, তো এবারের একটা বাচ্চা আমি রেখেওছি ওর। আচ্ছা, ঘরে রয়েছে আর একটা বাচ্চা। আর ওর লোমটা না মল্ট করে গেছে, মানে এই মুহূর্তে ওর যে রূপ সেটা এখন নেই, কারণ ওর যেহেতু বাচ্চা হয়েছিল, বাচ্চাও আছে, আমি দেখাবো, এই 3 মাস 3.5 মাস মতন বয়স, তো যেহেতু বাচ্চা হয়েছে 3 মাস আগে, সেই জন্য ওর লোমটা পুরোই উঠে গেছে। আচ্ছা, দুজনে একই দিক দিয়ে কোলে উঠবো বললে কি করে নেবো আমি? দুজনে দুদিক দিয়ে আয় কোলে ওঠার জন্য, তারা ছটফট করছে, কে আগে উঠবে আর কোন দিকে উঠবে। তুমি বসো, চলে গেছে, বসো। তোমরা কোয়ালিটি দেখতেই পাচ্ছ, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার দেখে নাও কোয়ালিটি। বাচ্চা হলে এদের পেয়ে যাবে, এখনো যদিও মা হয়নি, আগামী দিনে হলে এর বাচ্চা তোমরা পাবে। আর গোল্ডেন রিট্রিভার এর বাচ্চা আপাতত নেই, এরও যখন হবে আবার তখন পাবে। আর তাছাড়া ম্যাডামদের বললে ম্যাডামরা কালেকশন করে দেবে, যে কোনো পাপি চাই লাগলে বলবে, হয়ে যাবে। এর বয়স হচ্ছে 3.5 মাস এখনো হয়নি পুরোপুরি, এই 3 মাস 1 সপ্তাহ মতন বয়স হয়েছে, ঠিক আছে। তাই এই যে বললাম যে আগে যে আমেরিকান গোল্ডেন রিট্রিভারটা দেখালাম, ওরই বাচ্চা এবারে আমি একটা রেখেছিলাম। আচ্ছা, এটা ফিমেল আছে তাই? এটা ফিমেল আছে, কালার দেখতেই পাচ্ছেন যে পুরো রিচ ট্যান কালার, একদম রিচ কালার। আর যেহেতু ছোট 3.5 মাসের কুকুরের ট্রেনিং তো এখনো সেই অর্থে হয় না, তাই খুবই চটপট। হ্যাঁ হ্যাঁ, খুব চটপটে। এরকম অন্য কেউ যদি আপনাদের কাছে রাখতে চায় ঘুরতে গেলে রাখতে পারবে? ফেসিলিটিস আছে, ওই যে ল্যাবডা রয়েছে ওখানে, ওটাও আমার রাখা রয়েছে। মানে আমার ক্রেজ ফেসিলিটিস পুরোপুরি ভাবে চালু আছে, খালি একটু আগে থেকে বুকিং করতে হবে। হ্যাঁ, তখন জায়গা ফাঁকা আছে কি না থাকবে সেই হিসেবে, তো ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আর স্ক্রিনেও দেখো ফোন নাম্বার উঠছে, যদি কোনো ডগ তোমরা রাখতে চাও তো রাখতে পারো এখানে, আর যে কোনো পাপি লাগবে এখান থেকে পেয়ে যাবে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিও তোমরা। দেখে নাও কোয়ালিটি, তোমার সামনে আগে দেখতেই পাচ্ছ কেমন ছটপটে, খুবই অ্যাক্টিভ। এটা একটা জার্মান শেপার্ড ফিমেল আছে, এটা কিন্তু লং কোট, ঠিক আছে, লং কোট। হ্যাঁ, কিছুদিন আগে যে সমস্ত ভিডিও আছে তাতেও এর বাচ্চা হয়েছিল আর কি, ওরও লোম মল্ট করে এটা নতুন লোম বেরিয়েছে, মানে পুরো ন্যাড়া হয়ে গিয়েছিল, এটা নতুন লোম বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু এটাও লং, এটা লং কোট আছে এখন, বড় হয়নি, এখনো পুরোপুরি হয়নি, লোম গজা যায়নি। দেখো লেজ, দেখে না লং কোট, হ্যাঁ, লেজটা দেখলেই বুঝতে পারবে এটা অনেকটা এখনো তো খুব হয়েছে, আরো হবে, এটা আরো লং হবে। এর কতদিন হবে ম্যাডাম বয়স? এর বয়স হলো আপনার এই 2 বছর 8 মাস মতো। ও, মানে ফার্স্ট মা হয়েছিল, তাই তো? এর আগেটা প্রথমবারই ও মা হয়েছিল। ও, এর বাচ্চা তো এখন নেই, বেরিয়ে গেছে সব? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, পরে অ্যাভেলেবল হয়ে যাবে, পরে অ্যাভেলেবল হয়ে যাবে, যখন চাইবে পেয়ে যাবে, এরপরে হলেই তখন পেয়ে যাবে। দেখে নাও কোয়ালিটি, তারপরে যখন বাচ্চা হবে যদি পারি তো আবার তোমার সামনে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে, কি নাম ম্যাডাম? এর নাম হচ্ছে নীলাম। নীলাম? হ্যাঁ। আচ্ছা, এর
যে বাবা আছে আর কি, বাবার হচ্ছে আয়রনের লাইনে। আচ্ছা, ঠিক আছে, যারা জানেন চ্যাম্পিয়ন আয়রন আছে ওর লাইনে আর কি। আর এর মা ছিল আমার কাছেই, তার নাম ছিল টোনা, ঠিক আছে, কিন্তু গত অক্ষয় তৃতীয়ার দিন ও মারা গেছে বয়সজনিত কারণে, অবশ্যই প্রায় 11 বছর 11.5 বছর মতো বয়স হয়েছিল, তাই মারা গেছে। তা ওর লাস্ট যে বাচ্চা হয়েছিল, লাস্ট নয়, ওর বয়স হয়েছিল 10 বছর প্লাস, ঠিক আছে, তো যে বাচ্চা হয়েছিল তখন আমি একে রেখেছিলাম। একদম লং করে যে ঝুলছে না নিচে পর্যন্ত, মোটা হয়ে ঘন। এর কতদিন বয়স হয়েছে? এর বয়স হয়েছে এই 1 বছর 2 মাস। আচ্ছা, 1 বছর 2 মাস। এই গোল্ডেন রিট্রিভার, যেই আমি ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভারটা দেখালাম, আর এটা, এরা দুজন হচ্ছে একদিনের ছোট বড়। আচ্ছা, ঠিক আছে, আমি একই সাথে নিই দুজনকে। বাহ, এরা একদিনের ছোট বড় ছিল। ওর নাম হচ্ছে হানি। হানি, হানি, হ্যাঁ, নাম হচ্ছে হানি। লংকোট জার্মান শেফার্ড, এখনো টাইম আছে মাদার হতে, 5-6 মাস এখনো সময় লাগবে, কিন্তু কোয়ালিটি দেখো। তবে এরম ধরনের বাচ্চা, মানে এই কোয়ালিটির বাচ্চা যদি কেউ চান, সেই বাচ্চাও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন, মানে এ মা না হলেও পেয়ে যাবেন। এবং এই কোয়ালিটির বাচ্চাগুলো কিন্তু একটু হাই রেঞ্জের। হাই রেঞ্জের, তাও মোটামুটি বলা যাবে কিরকম রেঞ্জ হবে? হ্যাঁ, মোটামুটি এইগুলো কিন্তু 70-80 হাজার টাকা দাম আছে। 70-80 হাজার টাকা দাম আছে, হ্যাঁ, উইথ KCI পেপার তো অবশ্যই থাকবে। আচ্ছা, এবং এগুলো কিন্তু ওই রকমই দাম হবে, যেমন জিনিস সেরকম দাম। এছাড়া আপনি কম রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন, ঠিক আছে, মোটামুটি জার্মান শেপার্ডের শুরুটা আছে আপনার হচ্ছে ধরুন 13-14 এরকম থেকে শুরুটা হয়। এবার আপনি যত দূর পর্যন্ত উঠতে পারবেন, এর কোনো শেষ নেই। ঠিক কথা, মানে এমনি লংকোট সব থেকে কম দামে কি পাওয়া যাবে? লংকোট বাচ্চা মোটামুটি 30 এর নিচে, কিন্তু লংকোট 30 এর নিচে হয় না, প্রপার লংকোট যেটা সেটা পাওয়া যায় না। এটার জন্য মোটামুটি আপনাকে 30-35 এরকম থেকে এদের স্টার্টিংটা হয়। এবার আপনি যত দূর অবধি উঠতে পারবেন, আরো ভালো কোয়ালিটি হবে, যত দূর পড়ে যাবে তত ভালো কোয়ালিটি হবে। আর যারা সোয়ের লাইন বোঝে তারা তো জানেন যে জার্মান শেপার্ড আর কি কত দূর পর্যন্ত উঠতে পারে, জার্মান শেপার্ডের দাম যে কত দূর পর্যন্ত উঠতে পারে সেটা ভালোভাবে যারা বোঝেন জানেন। তো 1 লাখের উপরেও দাম হয়? হ্যাঁ হ্যাঁ। হানুসি, ভেরি গুড গার্ল, দেখতে পাচ্ছেন লোম হাত দিলেই উঠে চলে আসছে। এর থেকে ওর কোয়ালিটিটা আরো বেশি ভালো না? কোনটা? আগে যেটা দেখালেন এটা বেশি বেটার কোয়ালিটি, এটা বেশি বেটার, ছোট এখন। আচ্ছা, ছোট আর লোমটা নেই পুরো, ওটাকেও কিছুদিন আগে দেখলে বলতেন এটা বেশি বেটার কোয়ালিটি, মানে যখন মল্টিং হয় না হওয়ার পর লোমটা বেরোয় তখন একটা আলাদা ঘেটা হয়, ঠিক আছে, আর যখন মল্ট করে যে তাকে দেখে যেন মনে হয় কেমন একটা লাগছে, এটা অনেক সময় হয়। আচ্ছা, মানে আমার খুব রিসেন্ট একটা ঘটনা বলি, মানুষজনের সত্যি সবটাই তো চোখে দেখার উপরই বেশি নির্ভর করে। আপনি যে একটু আগে যে জার্মান শেপার্ডটা দেখলেন, তো ওর যখন লাস্ট আর কি একটা বাচ্চা ছিল আর কি, সেটা মেল বাচ্চা ছিল, সেটা বিক্রির জন্য দেখতে এসেছেন লোক, আর ওর সেই সময় পুরো মল্ট করে গেছে, মানে গায়ে লোম নেই বললেই চলে। তখন কিন্তু ওকে দেখে ওই বাচ্চাটা উনি এক ভদ্রলোক নিতে চাননি, তার বাচ্চা খুব পছন্দ হয়েছে, কিন্তু বলছে ওইটা মা আমার নিতে ইচ্ছা করছে না। মানে মানুষজন এটা বোঝে না যে ওদের যখন মল্ট করে তখন ওদের এই রূপটা থাকে না, একটু রূপটায় ঘাটতি পড়ে। যেমন চুল যদি আমার উঠে যায় অনেকটা, তখন তো আমার, আমি যত ভালোই দেখতে হই না কেন, বা যে যত ভালোই দেখতে হোক না কেন, তার তো একটুখানি কেমন লাগবে না দেখতে, এটা ওদের ক্ষেত্রেও হয়। তবে ওদের এটা স্বাভাবিক ব্যাপার, এটা বছরে 2 বার ওদের মল্টিং হয়, আবার লোম উঠে পরিষ্কার হয়ে যায়। এ কি বোতামটা কি ছিঁড়েই দিবি নাকি? দেখতে হচ্ছে আর একটা জার্মান শেফার্ড ফিমেল। এটা কি আছে জার্মান শেফার্ডের? এটা জার্মান শেফার্ড ফিমেল আছে, এটা হচ্ছে স্মুথ কোটের। আচ্ছা, এতক্ষণ যে দুটো দেখালাম সেটা হচ্ছে লং কোট ছিল, এটা কিন্তু লং কোট নয়। আচ্ছা, এটা স্মুথ কোট। হ্যাঁ, আচ্ছা, বলে যে ডবল কোট তারপর সিঙ্গেল কোট আর স্মুথ কোট কোনটার মধ্যে তফাৎটা কি? এটা বলবার আছে, সেটা হচ্ছে যে ধরুন যে কোনো জার্মান শেপার্ডই ডবল কোট। আচ্ছা, ঠিক আছে, দেখবেন এদের উপরের দিকে একটা মোটা লোম আর ভেতরের দিকে থাকে একটা সরু একদম তুলোর মতো লোম, সেটা একটা ইনার কোট আর একটা আউটার কোট, তাই প্রতিটা জার্মান শেপার্ডই কিন্তু ডবল কোট, কেউ সিঙ্গেল কোট হয় না। আচ্ছা, ঠিক আছে, যেটা হয় সেটা হচ্ছে স্মুথ কোট অথবা শর্ট কোট, অর্থাৎ ছোট ছোট লোম হয়, আর একটা হচ্ছে বড় বড় লোম হয় লং কোট, ঠিক আছে। আর একটা কোট এখন খুব
চালু শুনি সেটা হচ্ছে মিডিয়াম কোট। এগুলো আর কিছুই নয়, হয়তো লং কোট বা শর্ট কোটের কোনো মিক্সড ব্রিড বেরিয়ে গেছে যেটা লোমটা না খুব লম্বা না খুব ছোট, সেগুলো আবার মিডিয়াম কোট বলে বিক্রি হয়। তবে প্রতিটা জার্মান শেফার্ডের ডবল কোট হয়। ডবল কোট, আচ্ছা এরই কিন্তু বাচ্চা লিটার যেটা হয়ে রয়েছে পাঁচটা, সেটা কিন্তু এরই হয়ে রয়েছে। ও এরই বাচ্চা আছে এখন আপনাদের কাছে? এরই বাচ্চা এখন অ্যাভেলেবেল আছে। আমি বাচ্চাগুলো দেখিয়ে দেব, কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। যদিও খুবই ছোট এখন, জেনারেলি এই সময় বের করি না আমি বাইরে বাচ্চা, তবু ভিডিওর জন্য আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, দেখো এতক্ষণ ছটফট করছিল যে বাচ্চা এলো, ওর বাচ্চার দিকেই নজর ছিল, ব্যাস চুপ করে বসে আছে এখন। কটা বললেন ম্যাডাম এর বাচ্চা আছে? পাঁচটা। পাঁচটা বাচ্চা আছে। কটা মেল কটা ফিমেল আছে? চারটে মেল আছে, একটাই ফিমেল আছে। আচ্ছা দেখো পাঁচটা বাচ্চাই মেয়ে আসা হয়ে গেছে, চারটে মেল আছে একটা ফিমেল আছে। তারপর দুধ খেয়ে নিই মায়ের, তারপর বাচ্চাগুলোকে দেখানো হবে, ঠিক আছে? দেখে নাও কোয়ালিটি। কতদিন বয়স হবে ম্যাডাম এই বাচ্চা? এইগুলো 18-19 দিন করে বয়স আছে, আজকে মেবি 19 দিন বয়স। আচ্ছা 19 দিন বয়স হয়েছে। হ্যাঁ এটা মেল আছে। আচ্ছা এটা মেল আছে, খুবই ছোট পপি। দেখে নাও, এই পাচ্ছেন লোমের কোটও দেখতে পাচ্ছেন। হ্যাঁ এগুলো স্মুথ কোটি হবে, তাই তো? হ্যাঁ এগুলো মোটামুটি স্মুথ কোটি হবে। আচ্ছা একটা মেল আছে, এটাও একটা মেল আছে। হ্যাঁ কতদিন বয়স হলে তাও দিতে পারবেন আপনি? আমি মোটামুটি 45 দিন বয়সের পর বাচ্চা দিই। আচ্ছা হ্যাঁ চলি, এবার কেউ দেখে যেতে পারেন অবশ্যই। এটা মেল আছে তাই তো? হ্যাঁ এটা একটা মেল পাপি আছে। হ্যাঁ 40-45 দিন বয়স হলে? হ্যাঁ 40-45 আমি আপনার পাপি টিপি ভ্যাকসিন করে তারপর দেব। আচ্ছা অলরেডি ডিওয়ার্মিং ডান একটা, আরো ডিওয়ার্মিং হবে এখনো। হ্যাঁ ডিওয়ার্মিং করে তারপরে আপনার ভ্যাকসিন, পাপি টিপি ভ্যাকসিন করে তারপর। মানে এখন যদি তো মানে নেবে ঠিক করে যে 40-45 দিন হলে নেবো, তাহলে এখন কি বুকিং করতে পারবে? হ্যাঁ বুকিং করতে পারবে। দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, দরকার লাগলে তোমরা ফোন করে কথাবার্তা বলে নিও, আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে, পছন্দ হলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। দেখে নাও কোয়ালিটি, তারপর সামনে এসে আরও ভালো করে দেখে নিও, মা দেখে একদম সামনে সামনে দেখে সব কিছু নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। ম্যাডাম এখন তো শুনছি মার্কেট খুব ডাউন আছে পাপি, মানে বিক্রি হচ্ছে না সেরকমভাবে, আর হলেও খুব কম দাম পাচ্ছে মানুষ, সেই ব্যাপারে যদি কিছু। এখন তো অনেক ব্রিডার, তাই আমার কিছু এই সম্পর্কে বিশেষ কিছু বলাটা উচিত হবে না, তবে এটুকুই বলবো যে ব্রিডিং করলেও সেই ব্রিডিংটা একটু এথিক্যালি ব্রিডিং করার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, ব্রিডিং গুলো ঠিক এথিক্যাল ব্রিডিং হচ্ছে না, এবং বাচ্চার কোয়ালিটিও সেক্ষেত্রে খুবই খারাপ হচ্ছে। যে বাচ্চার দেখবেন দাম খুবই কম, সেই বাচ্চার কিন্তু কোয়ালিটিও আপনি ভালো পাবেন না, ঠিক আছে? তো কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? বাচ্চার দামটা ভালো পেতে গেলে তার কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে। তো যারা এখন অনেকেই আছেন যারা ব্রিডার করছেন, ব্রিডিং করছেন সরি, তো সেটা হয়তো সবাই মেনটেন করতে পারছে না, ওই জন্য দামটাও ঠিক হচ্ছে না। না না দামও ঠিক হচ্ছে না, কোয়ালিটিও ঠিক হচ্ছে না। কোয়ালিটি ভালো না হলে দামটা ভালো হবে না, এটা তো মানে কম দামে যে তিনি দিতে পারবেন সেটা তো অবশ্যই সেটাই হবে, ঠিক আছে? কিন্তু যিনি খরচা করে অনেক কিছু করে যিনি বাচ্চাটা তৈরি করছেন, তার পক্ষে কিন্তু ওই কম দামে দেওয়াটা সম্ভব নয়। আদতে আপনি একটা কথা বলুন, আমি একটা বাচ্চা যখনই আমি তো এটা সেল করছি, কিন্তু যখনই আপনি একটা জিনিস সেল করবেন আপনি তো লসে সেল করবেন না, অর্থাৎ আমি যা খাওয়াচ্ছি যা করছি সেইটুকু তো আমি চাইবো যে আমার উঠবেই, ঠিক আছে? অতএব সেইটুকু করতে গেলে তো একটা ন্যূনতম মূল্য তো নির্ধারিত হয়। তা আপনাদের এই পাপিগুলোর কি দাম রেখেছেন যদি একটু বলে দিতেন? মেল পাপি যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি আপনারা 20,000-এ পেয়ে যাবেন, আর একটাই ফিমেল রয়েছে ওটা 18,000-এ। ফিমেলটা 18,000 টাকা আর মেলগুলো 20,000 টাকা। তারপরে কি কিছু কম সম হবে যদি কেউ ফোন টোন করে? আসুক না, আসলে মানে সিরিয়াস কাস্টমার হলে, এলে সিরিয়াস কাস্টমার এলে অবশ্যই সেখানে আমরা কিছুটা কিছুটা করার চেষ্টা করব, এবং আপনি যিনি নেবেন তিনি অবশ্যই নিয়ে আমাকে এক বছর বাদে বলবেন যে আমি কি দিয়েছি। সেই যেমন জিনিস আমি সবাইকে বলি যে আপনারা আমার সাথে কারো তো যোগাযোগ চলে যাবে না, যোগাযোগ অবশ্যই থাকবে এবং আমি রাখার চেষ্টাও করি, ঠিক আছে? তিনি আমাকে পরে বলবেন যে আমি কি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সেই আমি পালিয়ে যাচ্ছি না, না একদম। আর তোমরা তো দেখেই নিয়েই যাচ্ছ মা কেমন আছে, কোয়ালিটি সব কিছু, তারপরে নিজেদের উপরে একটা ইয়ে রাখে,
অবশ্যই শুধুমাত্র আমার কাছ থেকে কোয়ালিটি পাপি নিয়ে গেলেই হবে না, আমি খাওয়া দাওয়া সংক্রান্ত যে সমস্ত চার্ট বলবো সেগুলো মেনটেন করতে হবে, এবং জার্মান শেফার্ডের ক্ষেত্রে বিশেষ করে খাওয়া দাওয়া এবং ওষুধপত্রটা মেনটেন করতেই হবে। নিয়ে যাওয়ার পর কিভাবে মেনটেন করছে একটা পাপি তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবং দেখে খুব ভালো লাগছে, সেই ভালোটা তৈরি করতে গেলে কিন্তু তার পিছনে খরচা এবং খাটুনি দুটোই আছে। সেটা যারা করতে পারবে তবেই তৈরি হবে, একদম একদম, তবে তৈরি হবে এটা 100%, একদম সেই করতে পারলেই হবে, কিন্তু না করলে হবে না, হবে না, তারপরে পরে বললে হবে না, না আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে হয়নি ভালো পাবে না, অবশ্যই নিয়েছি অন্য কোনো ফল্ট সেটা আলাদা কথা, কিন্তু আপনি যত্ন না করলে সেটা তৈরি কখনোই হবে না। টাইমে টাইমে খাওয়া দাওয়া সবকিছু তো একদম, শুধু টাইমে খাওয়া দাওয়া না, খাওয়া দাওয়াটা ডায়েটটা কি ডায়েট করছে এটা একটা সবথেকে বড় ব্যাপার, মানে নিলাম পুষলাম আর একটু ভাতটা খেতে দিলাম এইটা কি করে ভালো হবে না, ঠিক সে তুমি যেমনই কেন ওই রকমই হবে একদম। তবে সব রকম কোয়ালিটিরই পাওয়া যায়, মানুষের যেরকম সাধ্য সে সেরকম সাধ্যের মধ্যেই কেনার চেষ্টা করে। তবে বলবো জার্মান শেফার্ড মাত্রই একটু বুঝে কেনা উচিত, এবং অবশ্যই তাকে প্রপার ডায়েট দেওয়া উচিত, নালে জার্মান শেফার্ডের ভীষণ সমস্যা হয়। তাহলে এই ভিডিওতে তোমরা সবই দেখতে পেলে কি কি স্টক ছিল আর কি কি বাচ্চা আছে। ম্যাডাম যদি আর কিছু বলার থাকে বলে দিতে পারেন। আচ্ছা আমাদের ঠিকানাটা বলে দিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের কেনেলের নাম হচ্ছে রেলিজারি কেনেল এন্ট্রেজ, এটা হচ্ছে নর্থ মৌরি হাওড়া আন্দুল রোড। আচ্ছা তারপরে তো ফোন নাম্বার দেওয়াই আছে ডেসক্রিপশন বক্সে, ফোন নাম্বার দেওয়াই আছে, যে কেউ ফোন করলে আমরা তাকে গাইড করে দেবো যে তিনি কিভাবে আসবেন। হ্যাঁ ঠিক আছে, আর আমাদের থেকে যারা পাপি নেবেন আমরা তাদের পাশে 24 ঘন্টা রয়েছি, এবং যতদিন সেই পাপিটা রয়েছে ততদিন আমরা তাদেরকে গাইড করার সম্পূর্ণভাবে চেষ্টা করব। বাহ, যখন যে কোনো দরকার লাগবে ফোন করলে অবশ্যই, যে কোনো সুবিধা অসুবিধা সব কিছুতে আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, আমাদের যতটা সম্ভব যতটা সাধ্য আমরা নিশ্চয়ই ততটা সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, একদম ঠিক আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।